السلام عليكم everyone كيف تشوفون كم أنتم شوي أشوفكم شوي بحال الله أحسن welcome to my official youtube channel ليون بلوك and welcome to my another brand new video أتكي أكون جيتو سونت سنجي فوز راجان ديتشي أنا أكون بيروتشي تدهاكا روديشة دهاكا جابو تشوفوا بقى كي دكتور دهاكا تيجي نو تشي دهاكا بيروتشي فيديو دي شامبون هوا بايس هوا جالس شو إيشاني أتشي فيديو دي هتشي ميجر بايس دي فيديو كورتيسي تو فيديو شروع كده ثاكي أتكي شادين كي كورسي نا كورسي شيرا وتشي أبنا راه هتشي دك بن فني كيف هوا هتشي ঢাকা যুদ্ধ করতে হয় ঢাকা ঢাকাতে গেলে তো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট করতে চাই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পাশে থেকে বের হয়ে গেছি তো ভিডিওটা মনে হয় এখন একটু লো কোয়ালিটি দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখন যদি দেখাই কোন জায়গায় হচ্ছে ইলেকট্রিসিটি নেই মানে এতটা একটা প্রবলেম ইলেকট্রিসিটির গ্রামে সেটা বলার বাইরে ইলেকট্রিসিটির জন্য খুবই ঘুম হচ্ছে না কিছু না এটা হচ্ছে ভিডিওতে শেয়ার করবো আপনি থাকতে থাকেন ভিডিও এনজয় করে থাকেন ব্লগটা এটা হচ্ছে কথা তো আমাদের সিনি চলে আসছে আর আমরা হচ্ছে এখন লেট করবো না সবাই সিনিতে চলে যাবো তো আমাদের ট্রেন হচ্ছে 5:30টায় অলমোস্ট এখন বাজে হচ্ছে 4:15 বা কিংবা 4:00 এরকম 4:15 বা 4:00 বাজে তো চলুন লেটস গো কথা হচ্ছে সরাসরি এখন বয়েসে যাই হোক এখন আমরা যাব হচ্ছে গফরগাঁও তাই জন্য হচ্ছে আমরা গতকালকে একটা সিএনজি ঠিক করে রেখেছিলাম আর সেই সিএনজি করে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে গফরগাঁও স্টেশন প্রথম থেকে আমাদের শ্রীপুর যাব কিন্তু শ্রীপুর কাছে আমাদের কাছ থেকে গফরগাঁও জুট এক সমানই শ্রীপুর গেলে হচ্ছে সিটটা না পছন্দ করে থাকে এটা সব থেকে বেশি তো গফরগাঁও সিট পাওয়ার একটু আমার থাকে তো এই জন্য হচ্ছে সিএনজি যে মামা মানে উনি আমার মামা হয় তো মামা বললো যে গফরকে তোমাদেরকে দিয়ে আসি তো এই জন্য হচ্ছে গফরগাঁও যাবো আর আজকে ব্লগটা বেসিক্যালি এটার জন্য হচ্ছে যেহেতু ঢাকায় আসতেছি ছোটো ভাইকে উনি ডক্টর কাছে দেখা দিই ইন্টারতে আপনি মানে ওখানে বললো আমি তো যাই হোক এটাই জন্য ঢাকায় মানে আজকে সারাদিন কী করতেছি বা না করবো এটাই হচ্ছে শেয়ার করবো আর গাইস আমি ঘুমাইতে পারি না এত গরম যা বলার বাইরে আর ভয়েসটা একটু খারাপ হতে পারে কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটা ছিল যেটাতে আমি ভয়েস ওভার ভিডিও করতাম বা ব্লগগুলো করতাম সেই মাইক্রোফোনটা হচ্ছে একজনের কাছে আছে আমার একটা মামা সে নিয়েছে এই জন্য হচ্ছে ভিডিওটা একটু খারাপ হতে পারে ভিডিওটা খারাপ হলো এইভাবে দেখতে হবে কারণ হচ্ছে রেগুলার ভিডিও করতে হবে এটা হচ্ছে আপনারা চান যেটা কিন্তু সেটা আমি পারি না এটাই আর কি তবে আমার জন্য দোয়া করবেন যেটা আমি রেগুলার আপনাদের ভিডিও আপলোড করতে পারি আর খুব প্যারায় আছি এত প্যারা মানুষের জীবনে আসে এটা ঠিক তো আপনাদেরকে সব কিছু শেয়ার করি কারণ আপনারা যেহেতু আমার একটা পরিবার প্যারা মানুষের লাইফে আসে তো অনেক প্যারা যাচ্ছে আমাকে দোয়া করবেন খাস করে যাতে আমি প্যারা থেকে মুক্তি করি তো দেখতে দেখতে আর কী করা কমলা চলে আসছি কমলাপুর চলে আসে বারবার দেখতে দেখতে হচ্ছে আমি গফরগাঁও রেল স্টেশন চলে আসছি আর এখন হচ্ছে যাবো হচ্ছে টিকিট কাটতে তো প্রথম আমি টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু পর্যন্ত পরে দেখা যায় হচ্ছে আমি না আম্মুকে এই টিকিট কাটতে পাঠাইলাম কারণ ছেলেদের যে লাইনটা সেটা হচ্ছে অনেক বড়ো এখন হচ্ছে আম্মুকে পাঠাইলাম কারণ মহিলাদের টিকিট কাউন্টারটা হচ্ছে অনেক ছোটো তো এই জন্য হচ্ছে আম্মুকে পাঠাই দিলাম আমি আর আমার ছোটো ভাই এই তো আমি আর ছোটো ভাইয়ের আমি হচ্ছে প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করি আম্মু টিকিট কেটে নিয়ে চলে আসি এমনি বয়সটা হচ্ছে অনেক খারাপ হইতেছে কারণ যেহেতু আমার হচ্ছে মাইক্রোফোনটা নেই মাইক্রোফোনটা হচ্ছে ম্যাকজনের কাছে আছে অলরেডি তো এই জন্য হচ্ছে আমার এইভাবে ভিডিও করতে হচ্ছে আর প্রচুর পরিমাণ নয়েস এটা আপনি বুঝতে পারতেছি আর হচ্ছে আমার ছোটো ভাইকে যখন আমি ক্যামেরা দেখে সে কেমন কিছু কথা বলে আর আমি তাকে পচাই দিই এটাই হচ্ছে দিবেই হচ্ছে স্টেশন দাঁড়া দাঁড়া অনেক মজা করতেছিলাম এভাবে আমাদের ট্রেনটাও চলে আসবে কোন সময় ট্রেন হচ্ছে 5:30 কিন্তু ট্রেন এখন আসতেছে না খুব লেট করতেছে ট্রেনটা মানে ওকে আমার সাথে কথা বলে পৌঁছা যায় আর এটা হচ্ছে আমাদের গফরগাঁও রেল স্টেশন সুন্দর স্টেশনটা তবে অনেক পুরাতন তো নতুন করে করলে আর ভালো ছিল তো এভাবে দেখে দেখতে হচ্ছে আমাদের ট্রেনটা চলে আসে কিন্তু কষ্টের কথা যেটা সেটা হচ্ছে আমাদের টিকিট ছিল বাট আমরা সিট পাই নাই তাই জন্য দাঁড়ায় দাঁড়ায় আসতে হবে দাঁড়ায় আসতে আসতে হচ্ছে আমরা বিমানবন্দর রেল স্টেশন চলে আসি তো আপনাদের যদি বিমানবন্দর রেল স্টেশনটাও একটু দেখাই দিলাম আর এত গরম বা কী বলবো বলার বাইরে গরমে একদম শেষ হয়ে যেতেছি কারণ সিদ্ধ হয়ে গেছে আর ট্রেনের মধ্যে অনেক ঘুমাইছি বলার বাইরে কারণ সারা তো ঘুমাই নেই আর সিএনজি তো যখন উঠছি সিএনজি তো ওঠার পরেই একটা ঘুম দিছি যে আমি তো ঠেলে ঠেলে আসি দেখি যে আপনার কোন সময় জাগা কর দিকে ঢুকে গেছে নিজেও যায় না যে ভাবলাম হাই যে আমার তো ভিডিও করতে হবে একটু আপনাদের জন্য ভিডিও করে নিই এই জন্য হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম ঘুমে একদম অবস্থা সারা এত গরম যা বলার বাইরে একদম গরমে একদম অবস্থা খারাপ আমার পাঞ্জাবে সব কিছু অলরেডি ভিজে গেছে এমন অবস্থা তো সিএনজি করতে করতে হচ্ছে আগাগাঁও চলে আসলাম হসপিটালে তো ভিডিওটা হচ্ছে আর দেওয়া করবো না কারণ গরমে একদম অবস্থা এসির বাতাস খাই আবার বের হয়ে যেতে হবে এটাই কথা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আফফান চিল আসসালামু আলাইকুম